বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদের সামনে তুলে ধরব চাপায় নবাবগঞ্জের আঞ্চলিক রীতি অনুযায়ী ইসলামিক ও আঞ্চলিক সংস্কৃতির সমন্বয়ে আমাদের চাপায় নবাবগঞ্জের বিবাহ অনুষ্ঠান। সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, আজ আপনাদের সামনে তুলে ধরছি চাপায় নবাবগঞ্জের আঞ্চলিক সংস্কৃতি এবং ইসলামিক সংস্কৃতির সমন্বয়ে চাপায় নবাবগঞ্জের বিয়ে অনুষ্ঠান। এই যে দেখুন, আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে বিয়ে বাড়ি। এটা হচ্ছে বিয়ে বাড়ি এবং আগামীকাল বিয়ে, আজ হচ্ছে বিয়ের রাত, অর্থাৎ গায়ে হলুদের রাত। এই যে দেখুন, শুরু হচ্ছে গায়ে হলুদের আয়োজন। সামনে বিভিন্ন রকমের আইটেম নিয়ে বসে আছে গায়ে হলুদের বিভিন্ন আইটেম। দেখুন, হল থেকে শুরু করে মিষ্টি পর্যন্ত যাবতীয় অনেক কিছু নিয়ে বসে আছে। পাশে যারা বসে আছে সকলে বরের ছোটো বোন, বড়ো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন এবং ভাগ্নি ভাতিজি, ফ্যামিলির সকলে বসে আছে, নিকট আত্মীয়। এখন শুরু হচ্ছে গায়ে হলুদের মুখে থুবড়া দেওয়ার কাজ, অর্থাৎ আমাদের ফ্যামিলির, এই ফ্যামিলির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ তার দাদিকে দিয়ে শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান। এই মুহূর্তে শুরু হলো, এটা হচ্ছে এক অন্যরকম মুহূর্ত। এই গায়ে হলুদের মুহূর্তের সাথে সাথে শুরু হলো তার জীবনের দ্বিতীয় ধাপের, অর্থাৎ মানুষের দ্বিতীয় ধাপের বিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা, বিয়ের আনুষ্ঠানিকতা। গায়ে হলুদ বিয়ের রাতের আনুষ্ঠানিকতা এবং আগামীকাল বিয়ে যাবে, এসব সব কিছু একটা আনন্দময় মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। বড় থেকে সকলের মুখে থুবড়া দিচ্ছে, যে তার খালো তার মুখে থুবড়া দিচ্ছে। এভাবে একের পর এক সকলে আসবে এবং মুখে থুবড়া দিবে, অর্থাৎ গায়ে হলুদের মুখে যে মিষ্টি মুখ করা হয় আঞ্চলিক ভাষায় বলে থুবড়া। দেখুন সকলে দিচ্ছে, এই যে সকলকে আবার মিষ্টি মুখ করা হচ্ছে, পাশে যারা বসে আছে ছোট বড় সকলকে মিষ্টি মুখ করা হচ্ছে। এই মিষ্টি মুখের অর্থ হচ্ছে আজকের আনন্দ, এই যে গায়ে হলুদের আনন্দ সকলে মিলে ভাগাভাগি করে নেওয়া। এটা একটা আনন্দময় মুহূর্ত এবং স্মরণীয় মুহূর্ত ফ্যামিলি জীবনের। এটা একটা স্মরণীয় দিন, এই বিয়ের দিন, বিয়ের রাত, গায়ে হলুদের রাত, বিয়ের দিন, সবই একটা ফ্যামিলিগত ঐতিহাসিক স্মরণীয় দিন। তাই আপনাদের সামনে তুলে ধরছি আজ চাপায় নবাবগঞ্জের আঞ্চলিক রীতি অনুযায়ী বিয়ে অনুষ্ঠানের রীতিনীতি আপনাদের সামনে তুলে ধরছি। একটা কথা মনে রাখবেন, যে বিয়ে অনুষ্ঠান হয় আমাদের চাপায় নবাবগঞ্জে, যা যেরকম অর্থনৈতিক অবস্থা সেটার উপর ডিপেন্ড করে এই অনুষ্ঠান ছোটো বড় বিভিন্ন রকমের হয়। আমরা একটা বিয়ে অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি, কারণ হলো আমরা মুসলিম জাতি, আমরা ইসলামিক সংস্কৃতিকে পছন্দ করি। তাই তো আঞ্চলিক চাপায় নবাবগঞ্জ আঞ্চলিক সংস্কৃতি এবং ইসলামিক সংস্কৃতির সমন্বয়ে আজ আপনাদের সামনে তুলে ধরছি চাপায় নবাবগঞ্জের বিয়ে অনুষ্ঠানের দৃশ্য। একটা আনন্দময় মুহূর্ত, আজ গায়ে হলুদের রাত, সকলে উপস্থিত, আত্মীয় স্বজন দেখুন সকলে উপস্থিত আছে গায়ে হলুদের অনুষ্ঠানে। এটা একটা আনন্দ ঘন পরিবেশ। দেখুন সকলে একে একে থুবড়া দিচ্ছে, বন্ধু, আত্মীয় স্বজন, মামুখালো, ভাই বোন, ছোটো বাচ্চা, বড় বাচ্চা, সকলে আজ মুখে থুবড়া দিবে, যে তার বন্ধুরা থুবড়া দিচ্ছে। দেখুন আপনাদের সামনে তুলে ধরছি, এই বিনা পয়সায় দিয়ে দিল, কিন্তু সকলকে কিন্তু একটা জরিপনা দেওয়া লাগে, যে যার উপর যেটা ডিপেন্ড করে, মানে যারা বসে আছে তারা যেটা আবদার করে সেটা দিতে হবে, কিংবা কম্প্রোমাইজ করতে হবে। এখানে চলে তর্ক বিতর্ক, টাকা নিয়ে চলে তর্ক বিতর্ক। কাজে দেখুন সকলে একের পর এক আসছে, জরিমানা দিচ্ছে, চাঁদা দিচ্ছে, তারপরে মুখে থুবড়া দিতে দিচ্ছে। যদি টাকা না দেয় থুবড়া দিতে দিবে না, কারণ হলো এটা তাদের আনন্দ, এটা একটা জরিমানা দিতে হয়, এটা একটা সাংস্কৃতিক রীতি। এবং সকলে যারা বসে আছে তাকে ঘিরে থাকে, তার মুখ বেঁধে রাখে, যখন জরিমানা দেওয়া হয় তখন থুবড়া দিতে দেয়। এভাবে চলছে একের পর এক থুবড়া দেওয়ার কাজ। আজ গায়ে হলুদের রাত, এই গায়ে হলুদ চলবে
গভীর রাত পর্যন্ত। কোন পরিবেশ, কত আনন্দময় মুহূর্ত এবং দেখুন কত মর্যাদাপূর্ণ। দেখুন সামাজিক বিয়ে দারুণ এক মর্যাদাপূর্ণ সিস্টেম। দেখুন আপনাদের সামনে তুলে ধরছি চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ও ইসলামিক সংস্কৃতি রীতি অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের বিয়ে অনুষ্ঠান। এভাবেই আজ চলবে, আজ গায়ে হলুদের রাত, গভীর রাত পর্যন্ত চলবে এই গায়ে হলুদের দৃশ্য। আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন। সামাজিক বন্ধনের বিয়ে কত সুন্দর, কত মনোরম, দেখো দেখুন। শিশু থেকে শুরু করে সকলেই আজকে তার মুখে থুবড়া দিবে। থুবড়া খাওয়ানো শেষে মোট যে টাকাগুলো উঠে, ওই টাকাগুলো বিয়ে অনুষ্ঠান শেষে পাশে যারা বসে আছে ভাগিনি, ভাতিজি, চাস্তো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাইতো বোন, ছোটো বোন, বড়ো বোন, যে যারা পাশে যারা বসে আছে সকলের মাঝে বিয়ে অনুষ্ঠান শেষে সমানভাবে ভাগ করে দেওয়া হয় এবং তারা আবারও অন্তর থেকে বিয়ের আনন্দের হাসি হাসতে থাকে। এই হচ্ছে বিয়ের আনন্দ, গায়ে হলুদের আনন্দ। আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন চাঁপাইনবাবগঞ্জের বিয়ে অনুষ্ঠানের বাস্তব চিত্র। এটা কোনো নাটক নয়, এটা কোনো সিনেমা নয়, এটা হচ্ছে বাস্তব জীবনের চিত্র। চাঁপাইনবাবগঞ্জের বিয়ে অনুষ্ঠানের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি, গায়ে হলুদের দৃশ্য। দারুণ এক মুহূর্ত, ঐতিহাসিক এক মুহূর্ত, শুভ্রা শেষে চলছে সেলফি তোলা, এক আনন্দময় মুহূর্ত। এই মুহূর্ত স্মৃতির পাতায় ধরে রাখার জন্য চলছে সেলফি তোলাতুলি। এভাবেই চলছে আজকের গায়ে হলুদের রাত, আগামীকাল বিয়ে। আমরা সম্পূর্ণ এই বিয়ে অনুষ্ঠানের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। সবাই অপেক্ষা করছে, আর অল্প কিছুক্ষণ পর। হবুবর এবং সকলের কাছে বিদায় নিয়ে নিচ্ছে বরযাত্রী যাওয়ার পূর্ব মুহূর্তে, বিয়ে বাড়ানোর পূর্ব মুহূর্তে চলছে সকলের কাছে সালাম বিনিময়। এভাবে একের পর এক সালাম বিনিময় করে লাস্টে সব শেষে মায়ের কাছে বিয়ের টুপি পরানোর মাধ্যমে শুরু হলো আজকের বিয়ের দিনের আনুষ্ঠানিকতা এবং জীবনের দ্বিতীয় ধাপের পথ চলা শুরু হলো। এই যে দেখুন, এই সেই মা, যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছেন, তার বুকের ধনকে, তাকে বলি কলিজার টুকরাকে আজ বিয়ের জন্য বিয়ের টুপি মাথায় দিয়ে দিচ্ছেন মা। দেখুন দারুণ এক মুহূর্ত, সামাজিক বিয়ে কত সুন্দর, দারুণ এক অপূর্ব মুহূর্ত। মা তার ছেলেকে টুপি পরিয়ে দিল, বিয়ের টুপি। এখন শুরু হলো, এই মুহূর্ত থেকে শুরু হলো আজকের বিয়ের দিনের যাত্রা। দেখুন বন্ধুরা, সামাজিক বিয়ে কত দারুণ, দারুণ মনোরম পরিবেশ। দেখুন এভাবে বর মায়ের কাছে টুপি মাথায় দেওয়ার পর বেরিয়ে আসছে দরজা দিয়ে। এখন বরযাত্রী যাবে, সবাই বিয়ে নিয়ে আমরা সকলে যাব। দেখুন তার পূর্ব মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। পূর্ব মুহূর্তে অর্থাৎ বরযাত্রী যাওয়ার পূর্ব মুহূর্তে সকলে একটু সেলফি তুলে নিচ্ছে এবং আনন্দ করছে, কারণ আজ হচ্ছে একটা পারিবারিক জীবনের ইতিহাস। এই দিনটা যুগ 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 পর্যন্ত মনে থাকে, সকলের মনে থাকে, ফ্যামিলির সকলের মনে থাকে। এটা একটা ফ্যামিলিগত ঐতিহাসিক দিন, পারিবারিক ঐতিহাসিক দিন। দেখুন দারুণ এক মুহূর্ত, সকলে সেলফি তুলছে। সামাজিক বিয়ে কত সুন্দর,
কনের বাড়িতে আমাদের স্বাগতম জানার জন্য অপেক্ষা করছে। চলুন আমরা দেখব কনের বাড়িতে স্বাগতম জানার দৃশ্য এবং বিয়ে পড়ানোর দৃশ্য, সব কিছু আজ আপনাদের সামনে তুলে ধরব। নতুন এক জীবনের ইতিহাস রচনা হচ্ছে, এক নতুন জীবনের ইতিহাস রচনা হচ্ছে। এটাই জীবন মানুষের, এভাবে ছুটে চলেছে আমাদের জীবন। কথায় আছে, লুকিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আজ যে শিশু আগামীকালের সে দেশের ভবিষ্যৎ, তার ভিতরে লুকিয়ে আছে শিশুর পিতা। এভাবে আমাদের জীবন ছুটে চলছে, ছুটে চলতে থাকবে অনন্তকাল যতদিন পৃথিবী থাকবে। আমরা এক দারুণ এক নতুন জীবনের ইতিহাস রচনার জন্য আমরা সাক্ষী হচ্ছি। আমরা যাচ্ছি বিয়ে নিয়ে, আমরা চলে এসেছি কাছাকাছি। চলুন আমরা দেখব, আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের স্বাগতম জানার জন্য, ফুল দিয়ে বরণ করার জন্য অপেক্ষা করছে। আসছে, আস্তে আস্তে এগিয়ে আসছে বরের গাড়ি। আমাদের স্বাগতম জানানো হবে, ফুল দিয়ে বরণ করা হবে। দেখুন সকলে সেলফি তুলছে। দারুণ এক মুহূর্ত, ঐতিহাসিক এক মুহূর্ত, নতুন জীবনের সূচনা হচ্ছে। সামাজিক বিয়ে, পরিবারের সম্মতিক্রমে বিয়ে, বাপ মার অনুমতিতে বিয়ে, কত সুন্দর। দেখুন দেখুন আমাদের স্বাগতম জানাচ্ছে, অন্যরকম এক মুহূর্ত। আজকের দিনের জন্য বর রাজা, একদিনের জন্য রাজা। দেখুন ঐতিহাসিক একদিন, বিয়ের দিন, যুগের সাক্ষী, কালের সাক্ষী হয়ে থাকবে দিনটি। যুগ যুগ যতদিন আমরা পৃথিবীতে থাকব, সাক্ষী হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে আজকের দিনটি। কাজেই এক অন্যরকম দিন। আমরা ভিতরে যাব, বসব, আর অল্প কিছুক্ষণ পরে শুরু হবে বিয়ে পড়া। কাজী প্রস্তুত, ইমাম প্রস্তুত। আমরা এখন বসে আছি ভিতরে, অপেক্ষা করছি, এক্ষুনি শুরু হবে বিয়ে পড়ানোর কাজ। এই যে শুরু হয়ে গেছে, ইমাম প্রস্তুত,
লেখালেখি শুরু হয়ে গেছে। আইডি কার্ড অনুযায়ী নাম ঠিকানা রাখা হচ্ছে। ইসলামিক রীতি অনুযায়ী সব কিছু হচ্ছে। দেখুন আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিয়ে রীতিনীতির দৃশ্য, বিয়ে পড়ানোর দৃশ্য বর্তমানে তুলে ধরছি আপনাদের সামনে, উপস্থাপন করছি বাস্তব জীবনের চিত্র, চাঁপাইনবাবগঞ্জের ইসলামিক রীতি অনুযায়ী বিয়ে রীতিনীতি আপনাদের সামনে তুলে ধরছি। এটা কোনো নাটক নয়, এটা কোনো সিনেমা নয়, এটা কোনো কবিতার গল্প নয়, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় রীতি এবং ইসলামী সংস্কৃতি অনুযায়ী বিয়ে অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। এখন চলছে কাজী এবং ইমাম সাহেবের রেজিস্ট্রি করার জন্য লেখালেখির কাজ চলছে। আইডি কার্ড অনুযায়ী নাম ঠিকানা দেখুন আপনাদের সামনে তুলে ধরছি। বিয়ে পড়ানোর মুহূর্ত, ইসলামিক রীতি অনুযায়ী যে বিয়ে পড়ানো হয় সেই মুহূর্তটা তুলে ধরছি, দেখতে থাকুন। Praise is due to the one and only. He is the master of all creation. পুত্র আব্দুর রহমের শহীদ নগর ১৪০,০০০ টাকা বেনমোহর বাদ যাও তোমার বিবাহ করার জন্য আমাকে উপনীত করছো। তোমার বিবাহ করার জন্য আমাকে উপনীত করছো। তোমার নগদ মোহর বুঝে পেয়েছো তো? তোমার আইডি কার্ডে যে নাম যে বানান আছে He's the sustainer, the maintainer of the whole universe. La ilaha illallah, Muhammadur Rasulullah, Muhammad is the messenger, Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah, Muhammad is the messenger, Allah is our return. আপনার হাতিজি নাম শঙ্কর বাটি বিশ্বাস পালানির আছে, মোহাম্মদ গোলাম মোহাম্মদ আব্দুর রহমের শহীদ নগদ ১,৪০,০০০ টাকা জন্মহরে বাচ্চা বিবাহ করার জন্য আপনাকে উপনীত করেছে সাক্ষী। আপনারা শুনেছেন? জানতাম ভক্তি আগে করেছে আর তাহলে আপনার সবাই শুনলেন, মেয়ে সম্মতি দিয়েছে। بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আমার
বিয়ে পড়ানো সম্পূর্ণ হলো এবং বিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা পূর্ণ হলো। এর মাধ্যমে একটি দুইটি জীবনের স্বপ্ন বাস্তবায়িত হলো এবং নতুন জীবনের দিগন্ত উন্মোচিত হলো। এর মাধ্যমে একটি সামাজিক বিয়ের সম্পূর্ণ হলো। দেখুন, মিষ্টি বিতরণ চলছে, সকলকে মিষ্টিমুখ করানো হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে। সামনে অপেক্ষা করছে আরও এক হৃদয় বিদারক দৃশ্য। হৃদয় বিদারক দৃশ্যের অল্প কিছুক্ষণ পর অবতারণা হবে। এখন আমাদের বিয়ে অনুষ্ঠান শেষে আমাদের খাওয়া দাওয়া চলছে। এই যে দেখুন, খাওয়া দাওয়া শেষে নতুন বর কনেকে মিষ্টিমুখ আবার মিষ্টিমুখ করিয়ে বিদায় দেওয়া হবে। এক আনন্দঘন মুহূর্ত আমাদের সামনে অপেক্ষা করছে, আপনারা দেখতে থাকুন। আমরা অপেক্ষা করছি, একটু পর আমরা চলে যাব। আমাদের বিদায় দেওয়া হলে আমরা চলে যাব বর কনেকে নিয়ে আমাদের বরের বাড়িতে। দেখুন, এখন বর এবং কনেকে মালা দেওয়া হবে এবং মা ফুলের মালা দিয়ে বরণ করা হবে এবং মিষ্টিমুখ করানো হবে নতুন বর কনেকে। প্রস্তুতি চলছে, দেখুন সকলে সেলফি তুলছে, আনন্দ করছে। বিয়ে এক সামাজিক বিয়ে, কত সুন্দর, কত মর্যাদাপূর্ণ, দেখুন কত আনন্দময়। Şekillere bakıp danışan, çok istedik boğuşan, vermedi fırsat geceler. Geceler, geceler, kapkara zulmet. Dekon kamerir. বয়োজ্যেষ্ঠরা মিষ্টিমুখ করাচ্ছে, গার্জেনেরা মিষ্টিমুখ করাচ্ছে নতুন বর কনেকে। এই মুহূর্তে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হবে। বন্ধুরা দেখুন, মা তার আদরের কন্যাকে তুলে দিচ্ছে বরের হাতে। এক অন্যরকম দৃশ্য। এর মাধ্যমে দুটি জীবনের মিলন হলো এবং দুটি জীবনের একটি বেঁচে থাকার স্বপ্ন পূরণ হলো। দেখুন, একের পর এক গুরুজনগুলো, সকল গুরুজনগুলো তাকে কনেকে বরের হাতে তুলে দিচ্ছে। মা, চাচি, গুরুজন,
সকলে তাকে নির্দেশনা দিচ্ছে এবং বরের হাতে তুলে দিয়ে আন্তরিকভাবে বিদায় জানাচ্ছে। এক অন্যরকম মুহূর্ত। এখন আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি, এখন বিদায় বেলা। আমরা বর কনেকে নিয়ে চলে যাচ্ছি। দেখুন আমাদের সামাজিক বিয়ে কত সুন্দর, কত মনোরম, কত মর্যাদাপূর্ণ। দেখুন এর মাধ্যমে শেষ হলো একটি বিয়ে, একটি সামাজিক বিয়ের সম্পন্ন হলো এবং দুটি জীবনের মিলন হলো এবং নতুন জীবনের সূচনা হলো। এভাবেই ছুটে চলেছে আমাদের পৃথিবী, একে অবসর আর এক নতুনের সৃষ্টি। দেখুন নতুন বর কনে কনে তার শ্বশুর বাড়িতে হাজির। এভাবেই পূর্ণাঙ্গ হলো একটি বিয়ে অনুষ্ঠানের। স্বপ্ন পূরণ হলো দুটি জীবনে, দুটি জীবনের মিলন হলো। এভাবেই আমাদের সমাজ ছুটে চলেছে। ইসলামিক রীতি অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের বিয়ে অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে এক লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।